লাভ ইজ পাওয়ার, লাভ ইজ এভরিথিং, এই কথাটা কি লেবল হয় জানো নি? এটার একটা পারফেক্ট এক্সাম্পল আমি এই যে দিতেছি। শেফালির লোকে যখন সম্পর্ক চলতেছিল, তারপর তো কি শেফালি চুরি করে ধরা খাইলো, তারপর কি সম্পর্ক ব্রেক আপ। এবং ব্রেক আপ হইবার আগে আমি কিছু তথ্য জানিয়ে গেছি যে শেফালির আরেকটা নাগর আছে। কোথায় নাগরটা থাকে? ওই পারে, কাটাতারের ওই পারে, ইন্ডিয়াতে। শেফালি মুসলমান ধর্মের, নাগর সনাতন ধর্মের, এটা নিয়ে কোনো আপত্তি নেই। কিন্তু ভালোবাসার পাওয়ার কোথায়, কত বড় পাওয়ার, এটা তোমরা যে টের পাইবা। কারণ শেফালি প্রতি রাইতে ঘুমাইতে চলে যেত কোথায়, হোয়াটসঅ্যাপের ভিতরে। কার লগে? হেতের লগে, হেতের নাগরের লগে। ঘুমাইতে যাইতো ভালো কথা, ঘুমাইতে যাই তারা মনে করো যে ওখানে কিয়া ঘুমাইতো আর ঘুমাই, তারা একসাথে মিলিত হইতো, মিলিত হই তারপরে বলতেছে বাবু দিদিমুনি, বাবু দিদিছে। আমি মেসেজ কোথায় পড়তেছি? হোয়াটসঅ্যাপের ফাইলটা আমার কাছে ছিল, আমি পাই গেছি ওখানে। ওই ফাইলটা পাই আমি মেসেজগুলো পড়তেছি। বাবুরা ছোটো বাচ্চারা তোমরা এগুলো শুনিও না, এগুলো খবরদার দেখিও না। লাভ যে কত বড় পাওয়ার, এটা আমি তোমাদেরকে জাস্ট বুঝাই দিছি। হেতে কী করছে? বাবুরে দিয়ে দিছে, বাবুরে বাবু দিবার জিনিস দিয়ে দিছে। এখন হেতে বলছে বাবুই যাবো কিন্তু। আমি যখন এই মেসেজ এটা পড়লাম যে বাবুই যাবো, এখন বাবু কেন যাবো এটা তো আমার মাথার ভিতরে নেই। কারণ হেতে শুক্রাণু কোথায়? ইন্ডিয়াতে। আর হেতির ডিম্বাণু কোথায়? বাংলাদেশে। এখন এই বাংলাদেশের শুক্রাণু, সরি ইন্ডিয়ার শুক্রাণু উড়ি উড়ি কেমনে কেমনে বাংলাদেশের ডিম্বাণুর ভিতরে ঢুকবো, এই সায়েন্স আমার মাথায় ঢুকতেছে না। আর মন চাইতেছে নিউটন রে, আইনস্টাইন রে এবং স্টিফেন হকিংস রে, তিনজন রে কবরত্তন টানি তুলিয়াই এখন এনে করে গলা ধরে জিগে ভাইয়া। আর এই সায়েন্স এটা কানা বুঝাই দে, আর এই সায়েন্স এটা আল্লাহর বাস্তে একখানা করে বুঝাই দে। আমি আর্টসের স্টুডেন্ট আছিলাম ভাইয়া, আর এই সায়েন্স এটা একখানা করে বুঝাই দে যে ইন্ডিয়ার তুন শুক্রাণু এটা উড়ি উড়ি কেনে আসি বাংলাদেশের ডিম্বাণুর ভিতরে হান্দাইবো, হান্দাই তারপরে বাবু হয়ে যাইবো গই। এই জিনিসটা আরেকখানা বুঝাই দে ভাইয়া। যুগ এত ডিজিটাল হয়ে গেছে, এত আধুনিক হয়ে গেছে গে যুগ, কেন এখন উড়ি উড়ি বাচ্চা চলে যায়? কোথায়? ইন্ডিয়াতে। বর্ডার নাই, পাসপোর্ট নাই, বিমান নাই, কিচ্ছু লাগেন না। শুক্রাণু এই যে দৌড় শুরু করছে, শুক্রাণু তো ভালো দৌড়ে, এটা তো আপনারা জানেন যারা সায়েন্সের স্টুডেন্ট। খোলামেলা আলোচনা করছে, এটা একটা জ্ঞানমূলক আলোচনা। এটা এটা এই জিনিসটা জানো তোমরা, এটা যদি তোমরা শেয়ারও করতে না পারো তাহলে এটা ইনবক্সে পাঠাও, জ্ঞান দাও মানুষরে। আর মাথায় এই সায়েন্স এখনও ঢুকতেছে না যে ইন্ডিয়ার তো শুক্রাণু এটা উড়ি উড়ি কেমনে আছে বাংলাদেশের ডিম্বাণুর ভিতরে ঢুকছে এবং হোয়াটসঅ্যাপের ভিতরে তাদের বাচ্চা ফয়দা হয়ে গেছে। বাচ্চার নাম কি সেটা আমি এখনও জানি না, ওই এপিসোডটা যদি আসে তখন আমি বলে দিব যে বাচ্চার নাম কি। কিন্তু বাবারে আইনস্টাইন, স্টিফেন হকিংস, নিউটন, আর এক কানা করে সায়েন্স এটা বুঝাই দে। আর মা বাবা খুব ভালো সিদ্ধান্ত নিচ্ছে যে আর আর্টসে পড়াইছে, নইলে আমি যে কার কার ডিম্বাণুর ভিতরে আর শুক্রাণু উড়াই উড়াই কি দেখা গেছে লাস ভেগাস আর বাচ্চা ফয়দা হয়ে গেছে, ক্যাপটাউনের বাচ্চা ফয়দা হয়ে গেছে, সুইডেনের বাচ্চা ফয়দা হয়ে গেছে। কিন্তু আমি নিজেও জানি না, কারণ ওই যে বাচ্চা হোয়াটসঅ্যাপের ভিতরে ফয়দা হয়েছে, এত সস্তা হয়ে গেছে গো ভালোবাসা। কেন তোরা হোয়াটসঅ্যাপের ভিতরে বাচ্চা ওয়াল আস কেন? আর একটা এপিসোড তো আছে, গুগলের তো দুয়া ডাউনলোড করে বিয়া করিয়ে আলিছে, এই এপিসোড পরে আসতেছে কেন? এখন এই সায়েন্স লই তোমরা ভাবতে থাকো আর ভিডিওটা বেশি বেশি কাপাক কাপাক করে ইনবক্সে পাঠিয়ে দিতে থাকো। কেন আল্লাহ হাফেজ দুশ্চরিত্রা শেফালি।